नमस्कार बंधुरा, ভালোবাসার রান্নাঘরে तुम्हारे स्वागत। आशा करी तुम्हारा ভালো আছো, আমিও ভালো আছি। आज के शनिवार এবং শনিবার আমরা আমাদের বাড়িতে নিরামিষ খাই, তাই आज के মানলাম অড়হর ডাল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে গ্যাস ধরিয়ে হাই ফ্লেমে প্রেসার কুকারটা বসিয়ে তার মধ্যে ধোয়া অড়হর ডাল এবং দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম। তারপর এক কাপ জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিলাম। এবার একটা সিটি আসা অবধি ওয়েট করব। বন্ধুরা, একটা সিটি চলে এসেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কুকারটা ঠান্ডা হওয়ার পরে আমি এক্সট্রা ভেপারটা বের করে ঢাকনাটা খুলে নিলাম। ডালটা একটু হাতা দিয়ে নাড়িয়ে নিলাম যাতে ডাল মিশে যায়। তার মধ্যে আমি পরিমাণ মতন ধনে গুঁড়ো এবং একটু জল দিয়ে এবং ডালের কাটা দিয়ে ডালটা একটু আমি ঘুটে নিলাম। ডালটা ফুটে গেলে কুকারটা উঠিয়ে নিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। প্লেটে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, এলাচ, দালচিনি, লবঙ্গ থেতো করে এবং তার সাথে একটু আদা বাটা এবং একটু ধনে গুঁড়ো। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে এক চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম এবং ফোড়ন দেওয়ার উপকরণগুলো দিয়ে দিলাম। তার সাথে আদা বাটা এবং ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। যখনই মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখনই বুঝে নেবে যে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি চামচে করে চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিলাম এবং নাড়িয়ে নিলাম। আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, তাই আমি এখন ডালটা দিয়ে দেব। শেষে একটু ঘি দিয়ে নাড়িয়ে নিয়ে সার্ভ করলাম আমার আজকের অড়হর ডাল। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমাদের আমার রেসিপিটি কেমন লেগেছে। এখন আসি, ধন্যবাদ বন্ধুরা, টাটা।